উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হওয়ার পর থেকেই অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য জুড়ে। সেরকমই এদিন রেজাল্টে অসন্তুষ্ট ছাত্রীরা এদিন বারাগুনি এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ঘটনাস্থলে যান বারাগুনির বিডিও সুরজিৎ ঘোষ, তার আশ্বাস পেয়ে এরপর তুলে নেওয়া হয় অবরোধ। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তুষ্ট দোমহানির কেলেজোড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। শুধু এই বিদ্যালয়েই নয়, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা হওয়ার পর থেকেই অকৃতকার্য ছাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য জুড়ে। এদিন দোমহানি কেলেজোড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, পরীক্ষা হয়নি, তবে কিভাবে বোর্ড ছাত্রীদের ফেল করালো। ছাত্রীরা বলছেন, এই দাবি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বারবার তারা কথা বলেছেন, কিন্তু কোনো সুরাহা না মেলায় শেষমেশ তারা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছেন। এদিন দোমহানি থেকে আসানসোল যাবার মুখ্য রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রীরা। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বারাগুনি থানার পুলিশ ও বারাগুনি ব্লকের বিডিও সুরজিৎ ঘোষ। আগামী 30 তারিখের মধ্যে তাদের রেজাল্ট নিয়ে সমস্যার সমাধান হবে এই আশ্বাস দেওয়ার পরই এরপর অবরোধ তুলে নেন ছাত্রীরা। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল।